মানে যারা ছেলে আছে পুরুষ আছে তাদের সাথে আমি প্রেমালিঙ্গন করতে পারবো কি না পারবো কারণ আমিও পুরুষ ওনারাও পুরুষ কিন্তু গুরু পাটি আসছি গুরুর দরবারে আসছি এখন আমি আর পুরুষ না আমরা সবাই কি নারী আমি সেই শব্দটি যাব না কিন্তু এই যে আমার মায়েরা বসে রয়েছে যেখানে আমার মায়েরা এই মায়েরা যদিও আশেকের মধ্যে যখন প্রেমালিঙ্গন করতে আসবে তখন কি আমি প্রেমালিঙ্গন করতে পারবো যদিও করতে পারবো কিন্তু সরা শরীয়তের বিধানে কিছু কিছু লোক এটা মেনে তাহলে সিনার বেদ যদি সিনাই হয় বেলায় যদি লেনাদেনা হয় আল্লাহু রব যদি কলবে হয় এই কলবে কলবে মিল না থাকলে তো ওই যে ওই ওই যে আস্তে আস্তে বাবা ওটা বাজায় না বাবা ওই যে গান ভাইরাল হয়ে গেছে কলবে কলবে মিল না হলে মনের আশা পূরণ হইব না মনের আশা পূরণ হইব না এখন আমি তো পুরুষ মানুষ সিনার বেদ ছিনাই নিলাম কিন্তু আমার বাড়ি ফকির নি হে কিভাবে নিব এটা তুমি কই এমনে কইরা এই বেলায় নিব এর একটা কায়দা কৌশল আজকে তুমি আমারে বলবা আর দাজ্জাল কি দাজ্জাল সে কখনো নবীর সুপারিশ চায় নাই নবীর সাফায়ত চায় নাই নবীর আদেশও চায় নাই কারণ সে নিজেই দাজ্জাল সে আদেশ মানেও না হুকুম পালনও করে না হুকুম মানেও না সে নবীর সাফায়াত পাবে না সে চায়ও না কিন্তু সেও নবীর নূরে হয়েছে কিন্তু একটা বাপের দশটা ছেলে হলে একরকম হয় না এক একজন এক এক বাপ হইতে পারে সৃষ্টি জগতে বাঁকাতেরা ছিল এই দুনিয়ার মধ্যেও তারা বাঁকাতেরা হইয়ে আমার যেই প্রশ্ন ছিল সুন্দরভাবে জবাব করে পারবে কিন্তু এটা আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন ব্লাইটটা কিভাবে আদান প্রদান হয় দেয় কেমনে নেয় কেমনে আরেকটি কথা আমার বাড়িওয়ালি অর্থাৎ আমার অর্ধাঙ্গিনী তিনি ব্লাইটটা কিভাবে নিবে বা বুকে বুক মিলাবে কিভাবে ব্লাইটটাকে কিভাবে আদান প্রদান করবে আমি বলবো ব্লায়েত দেয় কেমনে আর নেয় কেমনে আমার এই গানটি লক্ষ্য করলে বুঝতে পারবে যদি পাইতে চাও মাবুত মাওলা খাও যে আসি ইশকের পেয়ালা আয়নার সাইতে হইতে আয়না কর যাইয়া তোমার মুর্শিদ ভজনা সে দেখাইয়া খ্যাতমত খাওয়াবে মরণের ঔষধ যে ঔষধ খাইছিল মনসুর হেল্লা আয়না কে ছিল আয়না ছিল মনসুর হেল্লা স্যার বোন ঘরের মধ্যে বৈশা বৈশা কোরআন পড়তেছে ওই পথ দিয়ে আল্লাহ রলি জুনায়েদ বুগদাদি যায় আয়না বিবির কোরআন পড়ার শব্দ শুনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছে আয়না বিবি হঠাৎ করে ঘরের সাইড লক্ষ্য করে দেখে যেন আমার ঘরে একটা নূরের আলো আসছে কোরআন পড়া বন্ধ করলেন বন্ধ করে ঘর থেকে বের হইলেন বের হয়ে দেখতেছে একজন মহান ওলি জুনায়েদ বুগদাদি সামনে দাঁড়ানো তাকে দেখে আয়না বিবি বলতেছেন আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন বাবা আপনি কে আপনার নাম জুনায়েদ বুগদাদি না বলে হ্যাঁ মা তুমি কত সুন্দর করে কোরআন পড়ছো আমার মা ঠিক এমনি ভাবে কোরআন পড়তে আমি তাই তোমার কোরআন পড়া শুনছি বলে বাবা তাহলে আপনি আমার কোরআন পড়া শুনতেছিলেন এখানে দাঁড়িয়ে বলে হ্যাঁ মা মা গো তুমি কোরআন পড়ো ভালো কথা মা তুমি কি মুরিদ হইছ বলে না বাবা আমি তো মুরিদ হই নাই বলে মা গো তুমি যতই কোরআন পড়ো না কেন যতই হাদিস পড়ো না কেন মা যতক্ষণ না পর্যন্ত একজন পীরের কাছে না হাত দিবে নিজেকে না বিক্রি করবে কিভাবে নেয় কিভাবে দিল কিভাবে নিল যখন প্রাপ্ত হয়ে গেল তখন মনসুর বলে সাতবক জমিন সাতবক আসমান আমি এক জায়গাতে দেখি চাহিয়া কোথায় রইলাই আমার জুনাইদ বুগদাদি একবার দেউ নাই আসিয়া আব্দুর রশিদ সরকার তার একটা গানের মধ্যে বলছে
انسان জানার মত কইরা যান জানা পীরের কাছে জানগা মহাপতের বাজারে আপন ঘরে পয়সা যদি পাইতে চাও আল্লাহ মুর্শিদে তুয়াত জানিয়া নিগো ঘরে বসো যাইয়া এলে জিকির সালাত জাকাত শিখাইব তরে একজন মুর্শিদে তুয়াত জানিয়া নিগো ঘরে বসো যাইয়া এলে জিকির সালাত জাকাত শিখাইব তরে দেখেন আদান প্রদান হয় কিভাবে তোমার এলেম জিকির সালাত জাকাত শিখাইব তোরে তোর হারমচান যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয় তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে বিলায়েতে কুবরা কায়েম করছে যারা মজমুত থাকিয়া নিজের ঈমানটার পরে এইভাবে কাল ভয় তার চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর কাতারে বিলায়েতে আবরার হাসিল করবি মন আমার এমন এবাদত করো বলি তোমারে যেমন আল্লাহরে তুমি দেখতেছো দেইখা নামাজ পড়তেছো ওইরূপ যদি না পারো যেন আল্লাহ দেখে তোমারে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহরে আল্লাহর রহমতের নিয়ামত সহিষ্ণুত এবাদত করো আমার তুতা পাখি বলি তোমারে সরকার রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্দা চক্ষু অন্ধ আমার বৈরা পরের সঙ্গে নয় সম্বন্ধ পৈরা মায়ারে জানে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহরে আমি পর্যন্ত বলা কয় শেষ রাখলাম আর একটি কথা আছে আমার কাছে আমার যিনি অর্ধাঙ্গিনী অর্থাৎ আমি যার কাছে মুরিদ আমার বাড়ি অলি তার কাছে মুরিদ তাহলে তিনি এই বিলায়েতটাকে কিভাবে সিনাই নিবে কিভাবে আদান প্রদান করবে বা সিনাই নিবে আদান প্রদানটা হবে কিভাবে গুরু যিনি হয় ওয়াজান গুরুর জিহ্বা হয় লিঙ্গ ভক্তের কর্ণ হয় চুনি গুরু তার জিহ্বা দিয়ে বীজ মন্ত্র পাঠ করে আর ভক্ত যিনি হয় তিনি তাহা তার কর্ণ চুনি দিয়ে তিনি শ্রবণ যাতে তার জ্ঞানের পরিধি বাড়ে এখন দেখা যাচ্ছে যারে দেখলে তোমার যাহার বদন দেখা মাত্র হৃদয় জাগে আনন্দ তারে বুকে জড়িয়ে ধরো ওই তো স্বয়ং গোবিন্দ কেউ তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দর সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তোর তাপিত দেহ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে তাই যাহার পতন দেখা মাত্র তোমার মনে আনন্দ জাগে সে মহিলা হোক সে পুরুষ হোক না কেন তাতে তোমার কিছু যায় আসে না কারণ ওই সময় দেখা যাচ্ছে একটা বাস্তব কথা বলি বাবা আপনারা অনেকেই দেখা যাচ্ছে হিন্দু বাড়িতে কীর্তন হয় না বাবা অনেক মুসলমানরা কিন্তু যায় কীর্তন দেখতে ওই প্রদাবলী কীর্তন দেখা যাচ্ছে ওই কীর্তনের সময় যেই মায়েরা গান গায় তারা কিন্তু অতি ভক্তি ভরে গান গায় গানের সময় তারা এমন একটা ভাবে চলে যায় ওখানে কে পুরুষ কে নারী ওইটা তাদের দেখার বিষয় না এমন ভাবে তারা আলিঙ্গন করে পুরুষের সঙ্গে আলিঙ্গন করে মেয়েদের সঙ্গে বুকে বুক মিলিয়ে আলিঙ্গন করে পাশে দাঁড়াই রয়েছে একটা বকাইটা ছেলে তিন চারজন বন্ধু বান্ধব নিয়া কয় দেখ বন্ধু ওই মেয়েটা কত সুন্দর দেখতে কতজনে জড়াই ধরতেছে মেয়েটারে কতজনে জড়াই ধরে মেয়েটাও জড়াই ধরে বন্ধু এই মেয়েটা আবার একটা ভাব দিলে ভাবের সময় গিয়া আমি ওরে জড়াই ধরবো
আমার হাতের যে মোবাইলটা এটা তোদের কাছে রাখবি সুন্দর করে ভিডিও করবি আর মনের ভিতর তো কুচিন্তা শয়তানি মন ওই টাইমে ও যখন আর কৃষ্ণ কৃষ্ণ বইলা যখন প্রভু প্রভু দয়াল দয়াল বইলা যখন দুই চোখের পানি ছেড়ে দিছে যে ছেলেটা গেছে ওরে জড়াই ধরবে বাজান দুই একজন মুরব্বীদের সাথে বুকে বুক মিলিয়ে যে ছেলেটাকে ওকে জড়িয়ে ধরতে গেছে ওরে জড়িয়ে ধরছে জড়িয়ে ধরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে কান্না করে এসে মা মা বলতেছে বন্ধুদের কাছে আসতে কয় কিরে বন্ধু তুই যখন ওরে জড়াই দিলি কই তুই তো এরকম কোন ভাব তো তোর দেখলাম না কই বন্ধুরে আমি যখন ওর কাছে গেলাম আমার তখন মনে হয় নাই আমি একটা পুরুষ আমি যখন ওরে জড়াই ধরলাম মনে হইল আমার মা তখন মনে হইল আমার মা আমি ওরে জড়াই ধরছি আমার ভিতরে তখন কাম ভাব কি বন্ধু আমি কি সুইটার পাই মনে হইল আমি একজন নারী উনিও একজন নারী আমার ভিতরে ওই থিমসটা তখন আর জাগ্রত হয় নাই গুরু ভক্তের খেলাটা তো এরকম খেলা গুরুর সঙ্গে বুকে বুক মিলিয়ে যতই আলিঙ্গন হোক না কেন ওইখানে কোনো পাপ থাকে না তখন অন্তরের মধ্যে আর ওই কুস্বভাবটা থাকে না ওইটা সুস্বভাবে পরিণত হয়ে যায় আমি হইতাম যদি মদিনার মাটি দয়াল নবীর সঙ্গে থাকতাম দিন রজনী চমৎকার গান সুন্দর সুন্দর যেখানে প্রশ্ন সেখান থেকে একটি গান আমি আগে রাখি গানটির মধ্যে জবাব হবে তারপর আমি মুখেও বলে এবং শেল যদি পাইতে যখন